সীমান্ত সুরক্ষায় তিন পার্বত্য জেলায় নির্মাণ করা হচ্ছে 1000 কিলোমিটারের বেশি সীমান্ত সড়ক। সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত এই সড়কটি নিরাপত্তার পাশাপাশি পাহাড়ের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের রিপোর্ট জানাচ্ছেন মাহমুদ ইব্রাহিম। বিশাল পাহাড় আর দুর্গমতার কারণে তিন পার্বত্য জেলার বিস্তীর্ণ সীমান্ত এতদিন অনেকটাই অরক্ষিত ছিল। সীমান্তে সন্ত্রাসীদের আনাগোনা ও মাদক পাচার সহ ঘটছে নানা অপরাধ। এই বিস্তীর্ণ সীমান্ত সুরক্ষায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অর্থায়নে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে 1036 কিলোমিটার সীমান্ত সড়ক। এরই মধ্যে 316 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষের পথে। এদিকে সড়কটির কারণে পর্যটন শিল্পের উন্নয়ন সহ ব্যবসা বাণিজ্যে ব্যাপক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যেটুকু গেছি আপনার 30 কিলো পর্যন্ত গেছি, আর ওইদিকে অনেক কিন্তু রাস্তা আপনার 80 এরকম হয়তো হয়ে গেছে। ফল ফলাদি চাষাবাদ করি, এটা পচে যেত, নেহার যাইতো না, এভাবে কিন্তু ক্ষতি হচ্ছিল। এই সড়ক উন্নয়নের ফলে আমি মনে করি, যা নিজে দেখি, তাৎক্ষণিক তারা ফলমূলগুলো বাজারে গিয়ে সবজি বিক্রি করতে পারে সঠিক দামে। সড়কের নির্মাণ কাজ শেষ হলে সীমান্ত সুরক্ষার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এটার মাধ্যমে আমাদের যে পার্বত্য চট্টগ্রামের যে সমস্ত তিনটা হিল ডিস্ট্রিক্টের আমাদের যে উপজেলাগুলো আছে, উপজেলাগুলো আমাদের সীমান্ত সড়কের সাথে কানেক্টেড হয়ে যাবে। সীমান্ত সড়কের অ্যালাইনমেন্টটা আমাদের সীমান্ত বরাবর, যেটি আমাদের ফেনী রামগড় থেকে শুরু হয়ে এটা শেষ পর্যন্ত আমাদের গুন্দুমে গিয়ে যেটা মিলে যাবে। ট্যুরিজম এছাড়া যে আমাদের আর্থসামাজিক উন্নয়ন ছাড়াও আমাদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে এই প্রকল্পটির ভূমিকা অন্যতম। সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুটের বেশি উঁচুতে নির্মিত কেওক্রাডং, তাজিংডং, থানচি লিক্রে এই সীমান্ত সড়কটি এরই মধ্যে সবার নজর কেড়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।